Bilonia thananı jüda jüda kuruni thayak Fatima yagra khorsa thika tey kuruni şakdıraja. Tüne siklani mu unka naren bumi şakdıraja gronkni mu Rasel Mia Rohimia. Fatima mu şrangsar pungo Bilonia çınay çori daskami amcaya. Ha kuagoy tuja hake phobotim mankati manka naren bumi ni koktuma horka Bilonia horbrutini bindere kuna koktuma manma yagra horbrutini bindere phayka horbrutini bindere tey kameni siklaroni chibachu manma bai damni ulo naren bumi ni mangkatina habising phabjatang mona karika abuni yagor bona biruniya sakham nog tilang thaka tilang thamona yagor sakham nane rok saknai mona yagor bona thika hin chairika yagor nokuni bororong jaga ya phaira horka te babasha pasin biruniya jhor jhori amjaya khong tham nog ha kwa go phabjatang ungja abuni bisingo rofimiya ne sajra khrokni rasimiya rahimiya khatara phabjak ko ungkha borok borok no bahai no horbuthin brinde te kamani siklar no chuba chungmai kari hoy biruniya sakham nog tilang thaka borok tabu sakham nog sakna jago jongo ar gilla no ni raisyo ar no ni gilla raisyo ar hola no ni are ar jodi ni bala amne ko chele আমার সাত ছেলে আছে দিশে তখন আগে গিয়া মরি গেছে তখন আর যাই গিয়া মারা আর কীর্তন রইল আর কোনো খাবো আর আসাম যা তরলে ওলা আর ডাক তিনবার লোক গেছে আর চলছ সাতবার লোক গেছে হাবান না কোন আর কোনো খাবো কোন আর কীর্তন রইল আর ঠাকুর চলে রাখছে ঠাকুর আর অকন নিতুক আর করি এরপরে আমরা বিলোনিয়া শহরে সব রাস্তাতে জলে ব্লগে গেছে ঘুরে প্রায় এক ঘন্টা সময় লাগছে টাউন থেকে বাইরে বাইরে জায়গা খুঁজে আইলাম নামটা কি মন্টু ভৌমিকের বাড়িতে মন্টু ভৌমিকের ছেলে নারায়ণ ভৌমিক একুশ ঘরে রাত্রে ঘুমিয়ে আসিল এরপরে দশ মাটি ভেঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকে মাটি চাপা উড়ে গেছে পরে ফায়ার সার্ভিস যাইছে ফায়ার সার্ভিসকে দিয়ে তার মৃত অবস্থায় পাইছে এখন হসপিটাল নিয়ে গেছে ঘটনাটা কি কোন ঘটনাটা হয়েছে সকালে তো একদম বৃষ্টি শুরু হইতে আছে এই ঘুমাই রয়েছে ঘরে আর এদিক থেকে বৃষ্টি লগে লগে এই দশ পুরা দশের মাটি গাছে টাছে লই আয়া পশ্চ পুরা ঘরের ভিতরে আচ্ছা ঘরের ভিতরে আর লগে হে খাটে মনে আসলো মনে অবস্থায় মাটি চাপা পড়ে গেছে আচ্ছা ওর নাম কি ওর নাম হচ্ছে নারায়ণ ভূমিক কি করেন উনি এমনি কাজ করে রঙের কাজ করে এরপর কীভাবে সবাই উদ্ধার করলো এখন গ্রামবাসীও আছে বাইরের বিভিন্ন লোকও আছে আয়া মাটি কাটি সবাই এখন ও প্রায় দেড় ঘন্টা যাবত শুনছি দেড় ঘন্টা দুই ঘন্টা যাবত মাটি সরাইছে তুষার আসলে কার পঞ্চায়েত এলাকার অধীন মূল কাশপাড়া এলাকায় রেলপিস রেল স্টেশন সম্পর্কে একটা পূর্ব সাইডে তাদের বাড়ি তাদের ঘর যেখানে ঘর পাশাপাশি কিছু পাহাড় আছে প্রচন্ড বৃষ্টি এবং পাহাড়ের যে সম্পূর্ণ জায়গাটা একদম খারাপ অবস্থা পাশাপাশি তাদের ঘরটাও তো নিচে আবহাওয়ার খারাপ ঘর তো দুই ধরে তারা সম্ভবত বিবাহিত হচ্ছিলেন তো বিবাহের মধ্যে একজন প্রাকৃতিক কাজের জন্য সকালবেলা ভোরে উঠে বেরিয়েছেন আর একজন ঘুরে আছিলেন যিনি এখন এখানে আছেন তো যে যখন বেরিয়েছিলেন উনি বাইরের থেকে যাওয়ার পরে উনি ঘরের দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলেন যে এটা প্রচন্ড করা গেলে ধসটা ভেঙে তাদের ঘরের মধ্যে ঘরের মধ্যে একদম ঘুমের মধ্যেই ছিলেন মশারি এবং তাদের গায়ে কোমল টমল জড়ানো অবস্থায় উনি ঘরের মধ্যে বিছানার মধ্যে ছিলেন সেখানে ঘর সহ শেষ ঘর সহ শেষ কি নাম জানে বাবার নাম বাবার নাম মন্টু তো কে উদ্ধার ফায়ার সার্ভিস গেছে মাটি ভাঙ্গি ঘরের অংশ দিয়ে হচ্ছে ঘরের ভিতরে মাটি ঢুকি তারা আসলে খাটে শোয়ানো খাটের উপর মাটি উড়ি তারা
মাটির নিচে কি চাপা পড়ছিল? হ্যাঁ চাপা পড়ছিল, চাপা তেমন বেশি না, খাটুর উপরে দুই ফুট হয়েছে মাটি। আচ্ছা, তারা তার এই সরাই আরো মানুষ ডাক দিই ছেলে দোনো তারা বাইর হচ্ছে। কি নাম দুই ছেলের? এক ছেলের নাম হয়েছে রাশাল মিয়া, আর এক ছেলের নাম হয়েছে রহিম মিয়া। বয়স কত? বয়স রাশাল মিয়ার 12 বছর আর রহিমের 11 বছর। আমরা নিজেরাই উদ্ধার করছি, আমরা নিজেরা উদ্ধার করছি। আর পাড়াশি লোক আসিল,